ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে উত্তাল বঙ্গোপসাগরে ১৬ ট্রলার ডুবি, বহু জেলে নিখোঁজ। ঘূর্ণিঝড় মোখা উপকূলে আজকালের ভিতরে আঘাত হানতে যাচ্ছে, তাই দুই দিন ধরে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গতকাল থেকে সাগর ভয়াবহ উত্তাল, তারপরেও জেলেরা সাগরে মাছ থেকে আসেনি। কোস্টগার্ড জানিয়েছে, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ হয়েছেন ১৯৪ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। ঝড়ের কবলে পড়ে নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে এমভি সিরাজ নামে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে বেলাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শনিবার দুপুর ১:৩০টার দিকে নিঝুম দ্বীপের ধমারচরে দক্ষিণে ভাসমান অবস্থায় বেলালের মৃতদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। এদিকে লঘুচাপ থাকায় সাগর উত্তাল রয়েছে। তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতে দেখতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল, যার প্রভাবে দমকা হাওয়া বইছে কিন্তু বৃষ্টি নেই। আর পর্যটকদের সমুদ্র স্থানে সতর্ক করতে প্রতিটি পয়েন্টে উঠছে লাল পতাকা। আজ কক্সবাজারের নাজিরার টেক মোহনায় ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবির ঘটনায় শনিবার সকালে আরো ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরো ৩ জনকে উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড। কক্সবাজারের সি সেফ লাইফ গার্ডের টিম লিডার মোহাম্মদ শুক্কুর বলেন, আমরা মানুষকে এ ব্যাপারে বার্তা দিচ্ছি, তারা কথা শুনছেন না, তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৈরী আবহাওয়ার সাগরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে গত ২৪ ঘন্টায় ডুবেছে ১১টি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় শতাধিক জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন। উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। জেলেরা জানান, সাগরে অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে যে যেভাবে পেরেছেন নিজেকে রক্ষা করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার না করে সুন্দরবন সহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত ট্রলার, তাই প্রায় মাছশূন্য হয়ে পড়েছে বড়গুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। অন্যদিকে উত্তাল সমুদ্রের ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে জেলে সহ বড়গুনার কয়েকটি ট্রলার। এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।